তো চলো আজকে বিরোধ তোমার সাথে আলোচনা করবো যে কিভাবে তোমরা কোনো রকম কোনো টাকা পয়সা খরচা না করে বিনামূল্যে কিভাবে কোরিয়ান স্কিন অ্যাচিভ করতে পারবে, মানে গ্লাস ফিনিশ স্কিন অ্যাচিভ করতে পারবে কোরিয়ানদের মতো, সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে। এটা পুরোটা একটা হোমমেড পদ্ধতি, তোমরা বাড়িতেই বানাতে পারবে অ্যান্ড রোজ এটা ইউজ করো, তা তোমাদের দেখতে পাবে আফটার ফিউ ডেজ তোমাদের স্কিন কিন্তু অনেক ব্রাইট আর অনেক টাইট হচ্ছে, আর একটা গ্লাস ফিনিশ হচ্ছে তোমাদের স্কিনে। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ডিভা। তো আজকের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, গ্লাস স্কিন নিয়ে এখন কিন্তু জেনারেশনের মধ্যে কিন্তু এটা হিউজ একটা হাইপ যে কিভাবে গ্লাস স্কিন আমরা পেতে পারি কোরিয়ানদের মতো আমরা গ্লাস স্কিন চাই। তার জন্য কিন্তু স্কিন কেয়ারটা তোমাদেরকে পারফেক্ট হতে হবে, মানে বাড়িতে রেগুলারলি কিন্তু ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা তোমাদের করতেই হবে। আর সেই সঙ্গে আজকে আমি বলবো যে কিভাবে তোমরা বাড়িতেই কোনো রকম কোনো টাকা পয়সা খরচা না করে কোরিয়ানদের মতো সুন্দর গ্লাস ফিনিশ স্কিন। আমরা সকলেই কিন্তু ব্রাইট অ্যান্ড ফ্ললেস স্কিন চাই, আর এই ব্রাইট স্কিনের কথা যখনই বলি তখন একটা স্কিন কেয়ারের কথা আমাদের মাথায় আসে বা একটা স্কিনের কথা মাথায় আসে, সেটা হলো কোরিয়ান স্কিন। তো যদি তোমাদের স্কিনকে তোমরা ব্রাইট অ্যান্ড টাইটনিং করতে চাও, গ্লাস স্কিনের মতো তোমরা ফ্ললেস স্কিন পেতে চাও, তাহলে কিন্তু রাইসের ব্যবহার মাস্ট, তো এটাই বানাতে পারবে অ্যান্ড তোমরা প্রত্যেক দিন এটা ব্যবহার করলে তোমাদের স্কিন কিন্তু কোরিয়ানদের মতো গ্লাস ফিনিশ স্কিন হবে। সি, কোরিয়ানদের স্কিন কেয়ারের যে প্রোডাক্ট সেগুলো কিন্তু অনেক কস্টলি, তাই যারা স্টুডেন্ট বা যাদের বাজেট ভীষণ কম তারা কিন্তু কোরিয়ানদের অনেক প্রোডাক্ট ইউজ করতে পারে না। তো আজকে তোমাদেরকে এমন একটা আমি দেখাবো হোমমেড পদ্ধতি, ভিডিওটা পুরোটা দেখবে আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর স্কিন হেয়ার রিলেটেড যে কোনো টপিকে তোমরা ইনফরমেশান পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্টস করো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। গ্লাস স্কিনের যে ইফেক্ট সেটা পাওয়ার জন্য যে যে জিনিসগুলো সেখানে ব্যবহার করা হয়, যেমন রাইস ওয়াটার, অ্যালোভেরা জেল, এসব সব কিন্তু আমাদের হাতের কাছেই পাওয়া যায়, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাইস। রাইসকে আমরা অ্যাজ আ টোনার ব্যবহার করতে পারি, রাইসকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারি, রাইসকে ফেস মাস্কে ব্যবহার করতে পারি। তো আর রাইস হচ্ছে বেস্ট 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 ইনগ্রিডিয়েন্ট গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এটা বানাবে আর কিভাবে তোমরা এটা ইউজ করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার স্কিনটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেব। তো স্কিনটাকে ক্লিন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেটা ক্লিয়ার একটা ক্লিনজার, এটা অয়েল কন্ট্রোল, অয়েল অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো, আর এটা সোপ ফ্রি। আমি একটা ফেস স্ক্রাবার, তবে স্ক্রাবার ইউজ করার আমি পদ্ধতি বলে দিই, এটা কিন্তু রোজ রোজ ইউজ করবে না, স্ক্রাবার কিন্তু সপ্তাহে একদিন তোমরা ইউজ করবে। আমি এখানে অল্প এক কুচি শশা নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি আর এক কুচি আলু ছোট্ট পরিমাণে, শশাটাকে গ্রেট করে নেব। শশাটাকে গ্রেট করার পর আমি আলুটাকেও কিন্তু একসাথে গ্রেট করে নেব। দুটো গ্রেট করে নেওয়ার পর এটার যে রসটা সেটা হাত দিয়ে চিপে বের করে নেব। এরপর আমি চালের গুঁড়ো ব্যবহার করছি, আমি নর্মাল যে চাল হয় সেই চালকে আমি ব্লেন্ডারে মিক্স করে রেখে দিয়েছি ড্রাই করে, সেটাই আমি এখানে ব্যবহার করছি। হয়ে গেছে 5 মিনিট মতো, আমি এটাকে এবার হালকা হাতে দেখো 5 মিনিট পর আমি কিন্তু এটা হালকা হাতে স্ক্রাব করছি, একদম ঘষে ঘষে স্ক্রাব করবে না, তাহলে স্কিন কেটে যায় বা ছিঁড়ে যায়, তাতে স্কিনের অনেক বেশি প্রবলেম হয়।
এরপরে ওয়াশ করে নেব। এরপরে আমরা একটা ফেস মাস্ক বানাবো। এটা ফেস মাস্ক বা ক্রিম হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো। তোমরা এটা ব্যবহার করার আগে রোজ রোজ স্ক্রাবিং করার কোনো দরকার নেই, আর এই ফেস মাস্কটা তোমরা ডেইলি ইউজ করতে পারো। তো চলো ফেস মাস্কটা আমরা বানিয়ে ফেলি। এখানে আমি একটা কাপে জল নিয়েছি এবং সেখানে দেখো আমি চাল, নর্মাল বাড়িতে যে চালে আমাদের রান্না হয় সেই চাল আমি এটাকে ভিজিয়ে রাখছি। এটা ভিডিও শুরু করার আগে কিন্তু আমি ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার যে প্রসেসটা আমি করব এটা কিন্তু আমি আগে থেকে করে রেখেছিলাম। দেখো একটা বাড়িতে চাল নিয়েছি, সেটাকে জল দিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো, মানে সারা রাত ধরে ভিজিয়ে রাখবো। তারপরে সকালবেলা আমি দেখব যখন এটা নরম হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যালোভেরা মিক্স করেছি। তোমরা এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, আর যাদের বাড়িতে অ্যালোভেরার গাছ আছে তারা এরকম অ্যালোভেরাগুলো কেটে নেবে, তারপর সেগুলো কেটে কেটে চালের সাথে একসাথে দিয়ে মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। প্রথমবার ব্লেন্ড করার পর একটু চাল চাল থেকে গেছে, তাই আমি আবার একবার ব্লেন্ড করে নিয়েছি। আর সেকেন্ড টাইমে দেখো মিক্সারটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। এগুলো যে কোনো তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো হয়। এবার একটা কন্টেনারে আমি ওই মিক্সারটাকে ঢেলে নিয়ে তারপরে ভিটামিন ই ক্যাপসুলগুলো 3 থেকে 4টে আমি দিয়ে দেবো। তারপরে এভাবে মিক্স করব। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কিন্তু একটা লিকুইড থাকে, সেটাই কিন্তু এটাতে দেবে। তোমরা চাইলে নারকল তেলও ব্যবহার করতে পারো, যাদের নর্মাল স্কিন তারা ব্যবহার করতে পারো, কিন্তু সেন্সিটিভ বা অয়েলি স্কিনে নারকল তেল ব্যবহার করবে না। ব্যবহার করবো এটা তোমরা রাত্রেও ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ এটা ব্যবহার করার আগে ফেসটা অবশ্যই ক্লিন করে নেবে। স্ক্রাব করার দরকার নেই, স্ক্রাব সপ্তাহে একদিন করবে। আর যখনই এটার আগে স্ক্রাব করবে তখনই রাইস দিয়ে যেটা আমি দেখালাম ওটা দিয়ে স্ক্রাব করবে, সেই জন্য দেখালাম। কিন্তু এটা তোমরা ডেইলি ইউজ করতে পারো, তার আগে স্ক্রাবিংয়ের কোনো দরকার নেই, শুধু ফেসটা ক্লিন করে নেবে, তারপরে এটা তোমরা ডেতে বা নাইটে ইউজ করতে পারো। এটা আমি এবার আমার ফেসে 10 মিনিটসের জন্য আমি রাখবো। তোমরা 15 মিনিটস বা 20 মিনিটসও রাখতে পারো, কিন্তু খুব বেশি ড্রাই করে শোকাবে না। আর এটা তোমরা ফ্রিজে 10 ডেজের মতো এটাকে রিস্টোর করে রাখতে পারো। এটা কিন্তু ড্রাই হয়ে গেছে, হ্যাঁ এইগুলো এই সাইডগুলো সব ড্রাই হয়ে গেছে। এটা কিন্তু আর কোনো স্ক্রাবিং করো না, এটার কোনো স্ক্রাব করবে না, জাস্ট সিম্পলি নর্মাল জল দিয়ে ধুয়ে দেবে। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এই কন্টেনারের মধ্যে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি, সেটা আমার ক্যামেরা করা হয়নি যে ঢেলে রেখেছি। তো এই রাইস ওয়াটার আর আমি অ্যাজ আ টোনার দেখো ইউজ করলাম। এটাকে আর কোনো ওয়াশ করার দরকার নেই। তো এখানেই আমার ভিডিও এন্ড হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা ইনস্ট্যান্ট গ্লো আমার ফেসের মধ্যে এসেছে, বা গ্লাস স্কিনের যে ইফেক্টটা সেটা অলরেডি কিন্তু আমার ফেসের মধ্যে চলে এসেছে। এটা যদি তোমরা রোজ ব্যবহার করো স্কিনের মধ্যে তোমরা কিন্তু গ্লাস ফিনিশ বা কোরিয়ান স্কিন ইজিলি পেয়ে যাবে, তোমাদের স্কিন অনেক বেশি ব্রাইট, বেশি টাইট হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা এটাকে অ্যাপ্লাই করো, তারপর যদি এটার রেজাল্ট পাও তাহলে অবশ্যই 100% রেজাল্ট পাবে। যখন পাবে তখন অবশ্যই আমাকে জানিও। আরও স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।